নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঐশী, ঐশীস লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে যাচ্ছি পুজোর শপিং করতে বসিরহাটে। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ফাইনালি আমরা বসিরহাটে এসে গেছি, প্রাণের শহর বসিরহাট। একবার ব্যাক ক্যামেরা করে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেছনে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, চলুন এবার দোকানে যাই। পুজোর শপিং করতে এসেছি বসিরহাটে, আর এদিকে ইচ্ছামতি নদী দেখতে আসবো না এমন তো হয় না, তাই চলে এসেছি ইচ্ছামতি নদী দর্শন করতে। এই দেখুন কি সুন্দর না, চারিদিকে কত নৌকো, কি অসাধারণ। আরো ওই দূরের দিকে জাল ফেলানো আছে, মাছ ধরছে। বসিরহাট গিয়েছিলাম শপিং করতে, তো সেখানে আর শপিং করা হয়নি, কারণ তোমাদের দাদা ভাইয়ের একটা ইমার্জেন্সি কল এসে গেছিলো, তাই তাড়াতাড়ি করে বাড়ি আসতে হয়েছে। তাই বাগজোলায় একটা দোকান থেকে আমি শাড়ি নিয়েছি, সেটা ভিডিওর লাস্টে গিয়ে তোমাদের দেখাবো। প্রভাত বন্ধুরা, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে চলুন আজকে আপনাদের দেখাবো টেস্টি টেস্টি মুসুরির ডাল। ঠিক আছে, এরকম ডাল ভাতের সাথে পুরো জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। চলুন রান্নাটা দেখাই। মুসুর ডাল রান্নার জন্য প্রথমে মুসুর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে উঠলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। এবার মশলাগুলো ভাজা ভাজা হলে পেঁয়াজ দিতে হবে, দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এরপরে হলুদ গুঁড়ো দিতে হবে, পরিমাণ মতন লবণ দিতে হবে। এরপর টমেটো কুচিগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, ডালটা ঢেলে দিতে হবে। এবার অল্প একটু চিনি দিতে হবে। কেউ যদি মনে করেন যে পাতলা ডাল খাবেন তাহলে অল্প করে জল দিতে পারেন, আর কেউ যদি ঘন জল ঘন ডাল খেতে চান তাহলে আর জল দিতে হবে না। ডালটা ফুটে উঠেছে, এবারে ধনে পাতাগুলো দিয়ে দিতে হবে। ডাল রান্না কমপ্লিট, এবার নামিয়ে নিতে হবে। এরকম ডাল হলে গরম ভাতে পুরো জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। রাজা পুজোয় জুতো হয়েছে আর এই প্যান্ট হয়েছে, দেখাতে নিয়ে এসেছে তাই আপনাদের দেখালাম। আমি চলে এসেছি স্নান টান করে, ঠিক আছে তোমাদের সাথে গল্প করতে। এই সবে রান্না বান্না পুরো কমপ্লিট হলো, আর কাজ টাজ করে আমি এলাম। আর দেখো ঘরে পুরো দরজা জানলা পুরো বন্ধ করে দিয়েছে, এত গরম এত গরম, কদিন ধরে একদম বৃষ্টির কোনো পাত্তাই নেই, বৃষ্টির একদম পাত্তাই নেই, এত গরম। সারা দিন দরজা জানলা বন্ধ করে রাখতে হয়, আর সন্ধেবেলাটুকুনি খুলি, আর রাত্রেবেলায় পুরো বন্ধ করে রাখি। তোমার দাদাভাই বকে, কারণ কি পোকা মাকড় ঢুকে যায়, কি কি বলতে না কি বলতে বিপদ এসে যায়, চারিদিকে যা গাছপালা, এখানে বন জঙ্গলে ভর্তি।
আর কি বলবো, তোমার দাদা ভাই এখন বেশ কদিন ছুটি নিয়ে আছে বাড়িতে, ওই বারাসাতে আমাদের কাজ হচ্ছে তো তা ওখানে গিয়েছে, আর মাও সাথে গিয়েছে। মা গিয়েছে মসলন্দপুর, তোমাদের দাদা ভাই মসলন্দপুরে মাকে নামিয়ে তারপরে ও চলে গেছে ট্রেনে করে বারাসাত। তা ওখানে প্লাস্টারের কাজ হচ্ছে, ওখানে দেখভাল করতে হচ্ছে। তা কালকে গিয়েছিলাম আমরা বসিরহাটে, তো এমন আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তা ভিডিও করতে করতে তোমাদের দাদা ভাই বললো বসিরহাটে আর কিছু কিনতে হবে না, চলো বাড়ির কাছ থেকে একটা দোকানে কিনবো। আমি বলি কেন কী হয়েছে? বলছে আর বলো না, একটা ফোন এসছে বাড়িতে, মিস্ত্রি বসে আছে, এক্ষুনি আমাকে যেতে হবে। আমি বলি তাহলে চলো এখান থেকে আর কিনবো না। দিয়ে আমি চলে এলাম ওর সাথে, দিয়ে বাগজলে একটা দোকান থেকে শাড়ি কিনেছি। আর শাড়িটা আমি ভিডিও লাস্টে গিয়ে দেখাচ্ছি। আর তোমরা অনেকেই বলো যে, বলো না, তোমরা অনেকেই ভাববে যে তুমি কেন রান্না করো না, তোমার যায় রান্নাগুলো তুমি কেন দেখাও। আমি বলেছিলাম যে আমি রান্না করি না, ও নিজের থেকেই ও দায়িত্ব নিয়েছে, ও রান্নাগুলো এত ভালো করে আর এত টেস্টি হয় ও রান্নার, মানে এগুলোই আলাদা। তাই জন্যে আমি বলেছি ঠিক আছে, আমি তো সেভাবে রান্না পারি না, তুমি রান্না করো, আমি তোমার রান্নার ভিডিও করি, তাহলে আমারও শেখা হয়ে যাবে আর আপনাদেরও দেখানো হয়ে যাবে। তাই আমি ওর রান্নার ভিডিওগুলো করি, ঠিক আছে। আর কি বলবো, তোমাদেরকে আমি শাড়ি দেখাই কালকে আমি কি কিনলাম, আর মা ষষ্ঠীতে বাড়িতে পরার জন্য কি শাড়ি দিয়েছে, চলো দেখাই। মা ষষ্ঠীতে এই শাড়িটা দিয়েছে, সুতি, কি সুন্দর না দেখতে, নীল, গোটা গাটা নীল আর পাড়টা লাল, লালের ওপর গ্রিন কালারের টেম্পেল টেম্পেল ডিজাইন, পুরো গাটা এইরকম। এই আর এই, আর কি নরম, কি সফট। আর হচ্ছে আরেকটা শাড়ি আমি বাগজলার থেকে কিনেছি, এই যে এটা দাঁড়াও তোমাদের খুলে দেখাই, এই দেখো এই যে শাড়ি, এটাকে কি শাড়ি বলে, এটাকে মনে হয় তাঁত বলে না জামদানি বলে, জামদানি টাইপের হবে মনে হয় কোনো একটা। এই একটা শাড়ি কিনেছি পুজোর সময়, দেখো অনেককেই দিতে হয়, এবারে আমাদের যা টাকা পয়সা খরচ হচ্ছে, একটা একটা কিনে না রাখলে খুব প্রবলেম, এক মাসের মাইনে পুরো চলে যাবে, তাই জন্য আমি একটা একটা করে কিনে রেখেছি। এই একটা কিনেছি তোমাদের দাদা ভাই যে শাড়িটা আমাকে দিয়েছে, এটা দেখো, এই দেখো পুরো অরেঞ্জ আর লালে ডুয়েল টোন, আর পাড়টা হচ্ছে ডিপ রানি কালারের, ডিপ রানি, খুব সুন্দর, খুব গ্লেজি, জানো তো শাড়িটা এত পছন্দ হয়েছে নিয়েই নিয়েছি। ও তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি আর রাত্রে ভিডিও দেব না, আমি দেব প্রতিদিন দুপুর 1:30, আমার ভিডিওটা আসবে প্রতিদিন দুপুর 1:30। আর কিছু বললাম না, এখানে আমি ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে যে অল অপশানটা আছে সেটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে তাড়াতাড়ি আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর কী কী কন্টেন্টের ওপর আমি ভিডিও বানাবো সেটা জানাতে কিন্তু তোমরা ভুলো না, ঠিক আছে, নমস্কার।